আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফলাফলের মিক্ষে এখন সারা বিশ্বের নজর। বিভিন্ন সংবাদ মাধ্যমে হওয়ার যুক্তরাষ্ট্রের নির্বাচনী ফলাফল অনিশ্চিতই সহিংসতার সম্ভাবনা আছে। ইতিমধ্যে রাশিয়ান টাইমস দিয়া বেশ কয়েকটি ভিডিও দেখা যার পুলিশের ফোয়ারে বিক্ষোভকারী অলর সংঘর্ষ। এর মধ্যে 266 ইলেকট্রাল বুট ফায়ারে আগায় আছে জো বাইডেন। অন্যমিকে ট্রাম্প ফাই 214 ইলেকট্রাল বুট জয়াল্লাই বাইডেনের তুন আরও 14 ইলেকট্রাল বুটদার হার। আর নাবার অঙ্ক রাজ্য সেই 6 বুটুর লড়াইয়ে আগায় আছে বাইডেন। এহতলাই বিশ্লেষক হলে হর যেহেতু যে হয় একখান অঙ্গরাজ্য নতুন এখনও ঘোষণা নয়ই ইনু ডোনাল্ড ট্রাম্প আগায় আছে, সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হনবু ইয়ান অনেকটাই নির্ভর করে এই নাবার অঙ্গরাজ্যের উপর। এগিনেদি এর মধ্যে ডোনাল্ড ট্রাম্প তার এক টুইট বার্তাত বুট গণনাত কারচুপির অভিযোগ তুলি বুট গণনা বন্ধ করতে হই তিনি এই নির্বাচনে মার্কিন জনগণের উপর এক জালিয়াতি বলি আখ্যায়িত করে। We'll be going to the US Supreme Court. We want all voting to stop. We don't want them to find any ballots at 4 o'clock in the morning and add them to the list. Okay? বুট গণনা বন্ধ করিবার আশাই ট্রাম্প প্রচারণা দল বেশ কয়েক রাজ্য ইতিমধ্যে মামলাও দায়ের করে। তবে কথিত জালিয়াতি বা কারচুপির হন প্রমাণ তারা দাখিল ন করে। এছাড়া তারা উইসকনসিনে তো পুনগণনার দাবি জানায়। পাশাপাশি নেভাডার রিপাবলিকান পার্টি হর যে বুট জালিয়াতির অভিযোগে তারাও মামলা করতে যাবে। ডেস্ক নিউজ, সিপ্লাস টিভি।